মান্নার মতো একজন তরুণ রাজনৈতিক কর্মী, তারও তো একটা টেম্পার্টমেন্টের বিষয় আছে, সে তো তার দ্বারা হ্যাসেল হয়েছে গত নির্বাচনের সময়, মিথ্যা মামলা, কারাবরণ, এই সমস্ত কিছু মিলিয়ে। সুতরাং আমি মনে করবো দায়িত্বশীলতার পরিচয় যদি দিয়ে থাকতেন তাহলে মর্তুজা আবেদিনের তার সাথে কোনো রকমের কথোপকথনে যাওয়া সম্মত ছিল না, উচিত ছিল না, যে বারেবারে তাকে উত্তপ্ত করা হচ্ছিল ইন্টেনশনালি, তুই মারবি, তুই মারবি, তুই মার, মার, মার না, মার, কোনো আক্রোশ থাকার মুন্নারও কথা না, মান্নারও কথা না, তাহলে স্লেজিংয়ে গেল কেন? উনি দায়িত্বশীলতার পরিচয় দেননি, আমি এটিই বলব। তার এখানে একটি বাড়ির রাস্তা নিয়ে ঝামেলা চলছিল, স্থানীয়ভাবে সালিশ ফয়সালার উদ্যোগ চলছিল, সেক্ষেত্রে ওই অফিসের সার্ভেয়ারের সহযোগিতার প্রয়োজন ছিল, সে কারণেই মান্না সাহেব ওখানে ওই অফিসে গেছিলেন। এবং আপনি খেয়াল করবেন গিয়াসুদ্দিন সুমন ভাই, যে কাউন্সিলর মহোদয়ের পকেটের বুক পকেটে মোবাইল ফোন ছিল, ফোনটির ক্যামেরা অন করা ছিল। আমরা জানি সাধারণত যারা স্মার্টফোন আমরা ব্যবহার করি, যে স্মার্টফোনের ক্যামেরা আমি যে অন করে রাখলে পরে সে আপনা আপনি রেকর্ড হতে থাকে এবং একটা সার্টেন পিরিয়ডের পরে অটোমেটিক বন্ধ হয়ে যায়। এখন দেখুন যে সময়টুকুন বেছে নিয়েছেন, যেভাবে আমরা দুটা ভিডিও দেখেছি, ক্লিপস দেখেছি, একটি ভিডিওতে দেখলাম যে উনি বেরোচ্ছেন, বেরোচ্ছেন অর্থাৎ ওনার বুক পকেটে রাখা যে মোবাইল পকেট ফোনটি সেটি থেকে ধারণকৃত, আরেকটি মানে বেরোচ্ছেন, বেরিয়ে ইজি ব্যাগ ডাকছেন, আবার এর মধ্যে পাশে কথা শুনলাম ভালো আছো, খুব নিচু কণ্ঠে, তারও আগে কিছু কথাবার্তা হয়তো বা হয়ে থাকতে পারে। এর পরের ঘটনা বলি আপনারা দেখেছেন, এবং সে বারে বারে কিন্তু মান্নাকে উত্তপ্ত করতেছিল যে মারবি, মারবি, মার, মারবি, মার, মারবি, মার। তো একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি, উনি যদি এই হেন আচরণ করেন, এবং মান্নার মতো একজন তরুণ রাজনৈতিক কর্মী, তারও তো একটা টেম্পার্টমেন্টের বিষয় আছে, সে তো তার দ্বারা হ্যাসেল হয়েছে গত নির্বাচনের সময়, মিথ্যা মামলা, কারাবরণ, এই সমস্ত কিছু মিলিয়ে। সুতরাং আমি মনে করবো দায়িত্বশীলতার পরিচয় যদি দিয়ে থাকতেন তাহলে মর্তুজা আবেদিনের তার সাথে কোনো রকমের কথোপকথনে যাওয়া সম্মত ছিল না, উচিত ছিল না। এইটুকু কেন উনি করেছেন, কী কারণে উনি বুক পকেটে মোবাইলটি রাখলেন? সাধারণত আমরা এখানে আসি, আমাদের প্রত্যেকের স্মার্টফোন আছে, কারণ বুক পকেটে তো থাকে, আমার তো ক্যামেরা অন করে চলি না কখনো, তাহলে উনি এই কাজগুলি কেন করতে গেলেন? তাহলে আমরা ধরে নিতে পারি, এটা আমরা যারা দেখেছি আমরা ধরে নিতে পারি, দুইটি ক্লিপস আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারি, বুঝতে পারি যে ঘটনাটি পরিকল্পিতভাবে ছিল, এ ধরনের একটি ঘটনা ঘটুক এই প্রত্যাশাই উনি করছিলেন এবং সেটি উনি করে গেছেন। এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি, যেহেতু মহানগর আওয়ামী লীগ শ্রমিক মহানগর শ্রমিক লীগের অভিভাবক, মহানগর আওয়ামী লীগের পরামর্শে একটি দরখাস্ত থানায় জমা দেওয়া হয়েছে, সেটি এখন পর্যন্ত মামলা আকারে গ্রহণ হয়েছে কিনা আমরা জানি না, হয়তো বা হতে পারে কোনো আক্রমণাত্মক কথা, এটা মান্না নিজেই বলতে পারবে, এটা তো আমরা শুনিনি, কিন্তু আপনি দেখবেন যে বারে বারে তাকে উত্তপ্ত করা হচ্ছিল ইন্টেনশনালি, তুই মারবি, তুই মারবি, তুই মার, মার, মার না, মার, আহ্বান জানাচ্ছে, তাকে ইনভাইট করছে, ইউ অ্যাটাক মি। যেহেতু তাদের মধ্যে এই ধরনের দ্বন্দ্ব আছে এবং মান্না কারাবরণকারী একজন নেতা এবং নিজেই প্রার্থী ছিলেন, সেই প্রার্থিতার কারণে তাকে নিয়ে নানান রকমের ষড়যন্ত্র দুই নম্বর ওয়ার্ড না সারা বরিশাল ব্যাপী হয়েছে, এবং সেখানে শেষ পর্যন্ত মান্না নির্বাচন করতে পারে নাই, সেখানে তার বড় ভাই দাখিল করা, বড় ভাই আছে মুন্না এখানে, জি আছে, মুন্নার দাখিল করা মনোনয়নপত্রে মুন্না মাত্র তিন দিনে নির্বাচন করেছে, তিন দিনে নির্বাচন করে 27 বছরের একজন জনপ্রতিনিধিকে হারিয়ে দিয়েছে। এখানে তো তার প্রতি তো কোনো আক্রোশ থাকার মুন্নারও কথা না, মান্নারও কথা না, তাহলে স্লেজিংয়ে গেল কেন? উনি দায়িত্বশীলতার পরিচয় দেননি, আমি এটিই বলবো।